বাংলা তথা ভারতবর্ষের ধর্মাচরণের ক্ষেত্রে প্রত্যেক নববর্ষের প্রথম দিনটি অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণেই যে রামকৃষ্ণ ভাবাদর্শের যে ধর্মাচরণ সেখানে কল্পতরু দিবস বলে যে দিনটি উল্লেখ করা হয় সেই দিনটির প্রথম প্রকাশ ঘটেছিল আঠেরোশো ছিয়াশির পয়লা জানুয়ারি এই দিনটি বাঙালির কাছে বিশেষ করে এবং গোটা ভারতবর্ষের রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয় এই কারণে যে এই দিনে স্বয়ং পরমপুরুষ রামকৃষ্ণ তার ভক্তদের কাছে ঈশ্বর রূপ প্রত্যক্ষ করিয়েছিলেন এবং তাঁর ঐশ্বরিক প্রভাব এবং ঈশ্বর রূপে আত্মপ্রকাশের মধ্যে দিয়ে তার ভক্তদের তিনি অভয় দান করেছিলেন যার ফলে কল্পতরু দিবস ছাড়াও এই দিনটির আরও একটি নাম আত্মপ্রকাশে অভয়দান এই পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশির যে ঘটনা ঘটেছিল এই কলকাতার বুকে আমি আজকে যারা এই ভিডিও দেখছেন সেই দর্শক এবং শত্রিমণ্ডলীর কাছে বিশেষ করে যারা রামকৃষ্ণ ভাবাদর্শের মানুষ তাদের কাছে আমি কিছু তথ্য এবং তার ব্যাখ্যা ও বিশ্লেষণ নিবেদন করব আমি একটু গল্পের আকারেই শুরু করছি ঘটনাটা রামকৃষ্ণ পরমহংসদেব তখন খুবই অসুস্থ গলার ক্যান্সার রোগে ভুগছেন প্রায় শেষ অবস্থা তখন ডাক্তারদের পরামর্শে তাঁকে দক্ষিণেশ্বর থেকে সরিয়ে আনা হল কাশীপুরের উদ্যান বাটিতে কারণ চিকিৎসকদের বক্তব্য ছিল যে গঙ্গা তীরের জল আবহাওয়া তার পক্ষে ক্ষতিকারক ফলত কাশীপুর উদ্যানবাটি যাঁর ছিল সেই রানী কাত্তায়নের জামাতার কাছ থেকে অষ্টআশি টাকায় ভাড়া নেওয়া হয় রামকৃষ্ণ ভক্তদের তরফ থেকে এবং সেই দ্বিতল বাড়ি তার চারপাশে উদ্যান সেই বাড়িতে রামকৃষ্ণকে এনে রাখা হয় দোতলার একটি ঘরে সেখানেই তার চিকিৎসা চলত তাঁর স্ত্রী শারদামণি দেবী তিনিও সেখানেই থাকতেন এবং রামকৃষ্ণের যে এগারো জন সন্ন্যাসী শিষ্য তার মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ তখন তিনি নরেন্দ্রনাথ নামে পরিচিত তিনিও তার বাকি দশ সঙ্গীকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন কারণ ঠাকুরের তখন যে অবস্থা ছিল শারীরিক সে অবস্থায় চব্বিশ ঘন্টা তাকে সেবা করতে হতো ঠাকুরের যারা ত্যাগই সন্ন্যাসী তাঁরা ঠাকুরের সেবার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তার চিকিৎসা এবং তার ওইখানে থাকা ওই বাড়ির ভাড়া বাকিরা যারা সেবা যত্ন করছেন দিন থাকছেন তাদের খাওয়া দাওয়া এই সব বাবদ একটা বিরাট খরচ ছিল সেই খরচ বা সেই ব্যয়ভার বহন করতেন ঠাকুরের ভক্তরা। সেই ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন রামচন্দ্র দত্ত যিনি সম্পর্কে বিবেকানন্দের আত্মীয় ছিলেন তার সম্পর্কে ভাই দাদা হতেন এবং তাঁকে বিবেকানন্দ রামদাবলী রাখতেন সে কথা আমরা পরে আসছি যখন এখানে এই কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ তাঁর মানে শেষ জীবনের শেষ লীলা প্রসঙ্গে ভক্তদের কাছে প্রতিদিন কিছু না কিছু বক্তব্য রাখেন অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত যারা তারা তার অবতার লীলার নানা ছায়া দেখতে পান প্রতিদিন সেই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ একদিন দেখা গেল যে রামকৃষ্ণদেব সাজগোজ করছেন তিনি একটি লাল পেড়ে চওড়া বেশ লাল পেড়ে ধুতি পরেছেন একটা সবুজ সবুজনের পিরান পড়েছেন কাঁধে চাপিয়েছেন লাল পাট দেওয়া একটি বেশ মোটা চাদর কারণ তখন শীত ঘন শীত পয়লা জানুয়ারি পায়ে মোজা পরেছেন চটি জুতো পরেছেন মাথায় একটা ঢাকা দেওয়া এ পড়েছেন টুপি পড়েছেন পরে তিনি তার যে ব্যক্তিগত পরিচারক হিসেবে কাজ করতেন তার ভাইপো রামলাল তাকে ডাকছেন রামলাল আমি এবার বেরো রামলাল হতবাক কোথায় বেরোবি নিয়ে শরীর নিয়ে বললো বেশি দূরে না এই নিচে নামবো নিচে নেমে একটু উদ্যানে ঘোরাফেরা করব। তুই আমাকে নিয়ে চল তো তখন রামলাল রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলেন সে দিনটা ছিল ছুটির দিন স্বাভাবিকভাবেই সেদিন উদ্যান বেশ কিছু ভক্তের সমাগম হয়েছে প্রায় তিরিশ জন ভক্ত উদ্যানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন ঠাকুরের খবর পাবেন বলে তারা হঠাৎ করে ঠাকুরকে তাদের মাঝে দেখে অবাক হয়ে গেলেন তারা অবাক হলেন এই কারণেই যে ঠাকুরের সেদিনের যে মুখ চেহারা তার সঙ্গে তার সাজপোশাক পোশাক সব মিলে মনেই হচ্ছিল না যে এই মানুষটা ক্যান্সার রোগে প্রায় শেষ অবস্থায় পৌঁছেছেন অনেকেই তাঁর সেদিনের রূপ সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছেন আমি সেই বর্ণনার কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি রামচন্দ্র দত্ত যার কথা আমি আগেই বললাম তিনি তার। বিখ্যাত বই অত্যন্ত বিখ্যাত বই পরমহংসদেবের জীবন বৃত্তান্ত সেই গ্রন্থে লিখছেন সেই দিনকার রূপের কথা স্মরণ হইলে আমরা এখনও আশ্চর্য হইয়া থাকি তাঁরা তাঁর সর্বশরীর বস্তাবৃত এবং মস্তকে সবুজ বনাতের কান ঢাকা টুপি ছিল কেবল মুখমণ্ডলের জ্যোতিতে মণ্ডল আলোকিত হইয়াছিল মুখের যে অত শোভা হইতে পারে তাহা কাহারও জানা ছিল না রামচন্দ্র দত্ত পুলকিত দীর্ঘদিন তিনি রামকৃষ্ণ পরমংসদেবের সঙ্গে মেলামেশা করেছেন এবং বিবেকানন্দের হাত ধরে দক্ষিণেশ্বরে টেনে নিয়ে গিয়েছিলেন এই রামচন্দ্র দত্তই কারণ বিবেকানন্দ ঈশ্বর বিশ্বাসী ছিলেন না তিনি তো যাবেন না কিছুতেই রামচন্দ্র দত্ত তাকে বললেন আরে ওই পাগলা বুড়ো কিন্তু গেলেই প্রচুর রসগোল্লা খাওয়ায় তুই চল আমার সঙ্গে বিশ্বাস করিস না করিস রসগোল্লাটা তো খেতে পারবি চল বলে ওই ভাইকে টেনে নিয়ে গিয়েছিলেন সেই শুরু বিবেকানন্দের জীবন পরিবর্তন হয়ে গেল পুরোপুরি তা সেই রামচন্দ্র দত্ত সেদিনের রামকৃষ্ণের রূপ সম্পর্কে বর্ণনাটা এইভাবেই দিয়েছেন কবি ছিলেন অক্ষয় কুমার সেন তিনিও কিন্তু পরম রামকৃষ্ণ ভক্ত ছিলেন গৃহী ভক্ত তিনি শ্রীরামকৃষ্ণের নামে একটি পুঁথি লিখেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি সেই পুঁথিতে সেদিনের ব্যাখ্যা দিচ্ছেন শ্রী মধ্যে খোলা বদন মণ্ডল কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল দারুণ বিয়াধি ভোগে শীর্ণ কলেবর কিন্তু বয়া কান্তি বয় নিরন্তর মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি এই যে ব্যাখ্যাগুলো তার ভক্তরা করেছেন এর মধ্যে নিশ্চয়ই আবেগ আছে কারণ আবেগ ছাড়া ধর্ম হয় না আবেগ ছাড়া ভক্ত হওয়া যায় না তারা হয়তো একটু বাড়িয়েই বলেছেন কিন্তু এটা ঘটনা যে সেদিনের সেই রূপ সম্পর্কে প্রত্যেকের অনেক লোকের অনেক বর্ণনা আছেন ভক্তদের তারা প্রত্যেকেই এই কথা বলেছেন যে এর আগে কখনও রামকৃষ্ণকে এই রকম চেহারায় দেখা যায়নি তিনি নিচে নামলেন নিচে নেমে সমস্ত ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের কাছে এলেন প্রথমেই এলেন নাট্যকার নাট্যাচার্য গিরিশ ঘোষের কাছে এসে বললেন গিরিশ এই তুই যে আমার সম্পর্কে এত ভালো ভালো কথা আমার ভক্তদের কাছে বলে বেড়াস তো তুই কি এমন বুঝেছিস আমার সম্পর্কে যে তুই এইসব ভালো ভালো কথা বলে বেড়াচ্ছিস তো গিরিশচন্দ্র অত্যন্ত শ্রদ্ধা করতেন রামকৃষ্ণকে তিনি তার কাছে তার পায়ের কাছে হাঁটু মুড়ে হাত জোর করে বসলেন এবং বললেন যে ঠাকুর আমি আর কি বলবো বলো স্বয়ং বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন মূল রামায়ণ তারাই আপনার পাত্তা পেল না আর আমি কে আমি তো আপনার ভক্তমাত্র আমার যা মনে হয় আমি তাই বলি রামকৃষ্ণ ভাবাভিষ্ট হয়ে গেলেন ভাবাবিষ্ট হয়ে গিরিশচন্দ্রের বুকে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে মনে হলো তিনি সমাধিতে চলে গেলেন ওই দণ্ডায়মান অবস্থায় উদ্যান মাঝে তিনি দাঁড়িয়ে রইলেন ভাবাবিষ্ট হয়ে বেশ কিছুক্ষণ যখন তার ভাব কাটল তখন তিনি জনে জনে ডাকলেন ওরে তোরা আয় আমার কাছে আয় আমি তোদের চৈতন্য দেব শিষ্যরা তো ভিড় করে এলো সবাই কার বুকে হাত দিচ্ছেন মাথায় হাত দিচ্ছেন আর বলছেন তো চৈতন্য হোক তো চৈতন্য হোক এই ঘটনাগুলো আমরা সাধারণ মানুষ যখন পড়ি আমরা কিন্তু এত ভালোভাবে বুঝতে পারবো না যে সেদিন তিনি কি বলতে চেয়েছিলেন কিন্তু যারা রামকৃষ্ণ ভবাদর্শে বিশ্বাসী যারা স্বামী বিবেকানন্দের তত্ত্বে বিশ্বাসী তারা কিন্তু যারা একটু পড়াশোনা করেন তাদের কাছে এই ঘটনাগুলো পরবর্তীকালে অনুধাবন যারা করতে পেরেছেন বলতে গেলে গা উড়ে ওঠে আমার নিজেরা এখন ঠিক সেই রকম একটা রোমাঞ্চ হচ্ছে বলতে যে তিনি জনে জনে ছুঁচ্ছেন আর বলছেন তোদের চৈতন্য হোক তোদের চৈতন্য হোক এর মধ্যে বিভিন্ন ধরনের শিষ্য রয়েছেন গৃহী শিষ্যরা রয়েছেন যারা শিষ্য নন শুধুমাত্র রামকৃষ্ণকে ভালোবাসেন তারাও রয়েছেন সবাই আসছেন এইবারে অনেকেই মনে করছেন যে আজ বুঝি রামকৃষ্ণের কাছে যা চাইব তাই পাবো তো বেশ কিছু শিষ্যরা তাকে ঘিরে ধরলেন যেমন তার মধ্যে ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সেই সময় বসুবতী সাহিত্য মন্দিরের মালিক ছিলেন তাঁর তখন খুব আর্থিক অভাব তিনি ঠাকুরকে বললেন ঠাকুর আমার খুব অর্থের অভাব তুমি আমায় কিছু অর্থ দাও বললেন তোর অর্থ হবে অতুল সেন তিনি এলেন তিনি এসে বললেন যে আমি সমাধি চাই আমাকে একটু সমাধিতে যাওয়ার ব্যবস্থা করে দিন বলল তোর সমাধি হবে যে যা চাইছেন সেটাই বলছেন তোর হবে কিন্তু শেষ কথা যেটা বলছেন সবাইকার সামনে সেটা হচ্ছে তোর চৈতন্য হোক তোদের চৈতন্য হোক এই যে কথাগুলো তিনি সেদিন বলেছিলেন এইগুলো সম্পর্কে আপনারা অনেকেই পড়েছেন স্বামী শারদানন্দের রামকৃষ্ণ জীবন সেই শারদানন্দ তার লীলা প্রসঙ্গ গ্রন্থের পঞ্চম খণ্ডে লিখছেন স্বার্থ গন্ধহীন তাঁর সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করে তুলল তুলিল তাঁহারা দেশকাল ভুলিলেন ঠাকুরের ব্যাধি ভুলিলেন ব্যাধি আরত না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করিবার তাহাদের ইত্যপূর্বের প্রতিজ্ঞা ভুলিলেন এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিলেন যেন তাদের দুঃখে ব্যথিত হইয়া কোন এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা শোষণপূর্বক বিন্দু মাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদীপ হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদেওকে সস্নেহে আহ্বান করিতেছেন আর ঠাকুরকে ওই গুরুদেব বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল তিনি মাতৃস্নেহে সমস্ত ভক্তকে আলিঙ্গন করছেন আপনারা অনেকেই স্বামী অভেদানন্দের কথা জানেন স্বামী অভেদানন্দে তার আমার জীবন কথা খুবই বিখ্যাত গ্রন্থ সেখানে লিখছেন শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হইয়াছিলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের এক জানুয়ারি গৃহস্থ ভক্তগণ তাহাকে দেখিয়া প্রণাম করিয়া পদধূলি লইতে আরম্ভ করিল শ্রী শ্রী ঠাকুর বাজ্যজ্ঞান শূন্য ও বাহীষ্ট হইয়া দাঁড়াইয়া রইলেন তাহার পর লাভ করিয়া সকলকে আশীর্বাদ করিতে করিতে বলিলেন তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক কাহকে আবার স্পর্শ করিয়া তাহার অধ্যাত্ম নেত্র খুলিয়া দিলেন এবং যে যাহা প্রার্থনা করিল তাহাকে আশ্বাস দিয়া বলিলেন তোর হবে এই যে রামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন আজ আমাদের কাশীপুর উদ্যানবাটিতে পয়লা জানুয়ারি দেখবেন যে ভোর চারটে থেকে কিন্তু মানুষ দৌড়চ্ছে কাশীপুর উদ্যান বাটিতে যে রামকৃষ্ণ দেবের কাছে তারা কিছু প্রার্থনা করবে। যাঁরা যান তাদের আমি দোষ দিচ্ছি না কারণ এটা একটা আবেগের প্রশ্ন একটা ইতিহাসকে তারা সাক্ষ্য হতে চান হয়তো কিন্তু এটাও সত্যি যে এই যে ঠাকুর বলেছিলেন তোদের চৈতন্য হোক এর গভীরে কতজন পৌঁছতে পারেন সেখানে পৌঁছে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি নিজেও সেখানে বেশ কয়েকবার গিয়েছি আমার মনে হয়েছে অনেকেই শুধু চাইতে আসেন কিছু দিতে আসেন না অথবা এই কল্পতরু দিবসের যে মূল ভাব মূল আদর্শ সেটা অনুধাবন না করেই সেখানে আসেন এইটা নিয়ে আসলে অনেকের অনেক রকম বক্তব্য আছে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে শুধুমাত্র কিছু চাওয়ার জন্য ঠাকুরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য এই কল্পতরু উৎসব নয় এই উৎসব যতটা ঠাকুরের আবেগে ভেসে যাওয়ার ঠিক ততটাই ঠাকুরের ভাবাদর্শকে প্রচারের জন্য আমাদের কিন্তু সেই কথা মনে রেখেই কল্পতরু উৎসবে যোগদান করা উচিত কল্পতরু মানে কি কল্পতরু আসলে ঈশ্বর তত্ত্বের একটি রূপক মাত্র সাদা কথায় বলা হয় এটি হচ্ছে ইন্দ্রলোকের দেবতরু অর্থাৎ স্বর্গালোকে সেখানে এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় কল্পতরু তাই দেন এই কল্পতরু উদ্ভব হয়েছিল যখন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনকালে কল্পতরু যেমন উঠে 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 এসেছিল পাতালের গহ্বর থেকে ঠিক তেমনভাবেই উঠে কাম কামধেনু কল্পতরুর কাছে যেমন যা চাওয়া যেত সেটাই পাওয়া যেত ঠিক তেমনিভাবেই কামধেনুর কাছেও যা চাওয়া যেত কামধেনু তাই দিতে। তো কল্পতরু তাহলে বিষয়টা আসলে কি সত্যি কি এটা তাই যে কল্পতরুর নিচে আমরা দাঁড়ালেই হাত পাতলেই যা চাইব তাই পাবো অধুনা পৃথিবীতে এই আধুনিক পৃথিবীতে পারিজাত বৃক্ষকে কল্পতরু বলা হয় কিন্তু পারিজাতের নিচে দাঁড়ালেই কি আমরা হাত পাতলেই সব পাবো আসলে তা নয় কল্পতরু আমি আগেই বললাম এটি ঈশ্বর একটি রূপক মাত্র সেই রূপক হিসেবে আমরা তাকে যদি চিন্তা করি তাহলে দেখব যে সেদিন এই রামকৃষ্ণকে কল্পতরু বলা হয়েছিল কেন রামকৃষ্ণকে সেদিন কল্পতরু হিসেবে আখ্যা দিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র দত্ত যার কথা আমি আগে অনেকবারই বললাম সেদিনকে ঠাকুর সবাইকে বলেছিলেন যে তোদের চৈতন্য তিনি সেদিন ভূমা থেকে ভূমিতে নেমে এসেছিলেন এবং উদ্যানে দাঁড়িয়েছিলেন বৃক্ষ হয়ে এবং সেদিন যে যা চেয়েছেন সবাইকে বলেছেন তোর হবে কিন্তু তারপর তিনি কি করেছিলেন সেটা হয়তো অনেকেই জানেন না তিনি যখন দোতলায় উঠে গেলেন জামা কাপড় ছাড়লেন ছেড়ে রামলালকে বললেন ওরে গরম জল দে আমার গোটা গা জ্বালা করছে এদের পাপে আমার গা জ্বালা করছে আমায় গা ধুতে হবে জল দে জল দে তার মানে কি কেউ টাকা চাইলেন কেউ বললেন আমি সমাধিতে যেতে চাই ঠাকুর সবাইকে সব দিয়েছেন নীলকণ্ঠ হয়েছেন তার জন্যই তার শরীরে জ্বালা হচ্ছে কিন্তু আসলে ঠাকুর কি চেয়েছিলেন ঠাকুর চেয়েছিলেন যে ঈশ্বর তত্ত্ব কাকে বলে সেটা দেখ সেটা চেন কল্পতরু আর কিছুই নয় কল্পতরু হল সেই ঈশ্বরতত্ত্বের মাত্র যেখানে অজ্ঞানতা সংকীর্ণতা লোভ হিংসা স্বার্থপরতা সব কিছু বলে সব কিছু ভুলে আমরা ঈশ্বরে মগ্ন হই আমরা ঈশ্বর আরাধনায় মগ্ন হই ঈশ্বরের ধ্যানে মগ্ন হই ঈশ্বরের আবেগে আমরা ভেসে যাই ঈশ্বরকে আমরা পুজো করি সেদিন তো রামকৃষ্ণ আসলে ওই ভোমা থেকে ভূমিতে নেমেছিলেন তার অবতার লীলা মানুষের সামনে প্রকট করার জন্যেই কল্পতরু হলো সেই উদ্যানভূমিতে যে ভূমি আজও রামকৃষ্ণের আদর্শে রামকৃষ্ণের ভাবাদর্শে দীক্ষিত রামকৃষ্ণের ভাবাদর্শে উদ্বেলিত আমরা সেই মাটি ছুঁয়ে নিজেরা ধন্য হই তা সেদিন তিনি যে বারবার বললেন তোদের চৈতন্য হোক চৈতন্য হোক চৈতন্য শব্দটার অর্থ কী চৈতন্য মানে আমরা সাধারণভাবে জানি যে চেতনা কনসাসনেস ইংরেজিতে যেটাকে আমরা বলি যে যে মানুষ সে চৈতন্য আছে তাকে আমরা বলি কনসাস পারসন যা চৈতন্য নেই তাকে বলি আনকনসিয়াস পারসন আর একটু খারাপ ভাষায় বলা হয় ননসেন্স পার্সন ব্যাপারটা হচ্ছে চৈতন্যকে যদি চৈতন্য শব্দটার যদি আমরা সঠিক ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা অনেকগুলো রাস্তা ধরে এগোতে পারি কারণ চৈতন্য শব্দটার অর্থ বহুবিধ বহুমুখী তার অর্থ প্রথম যেটা সেটা হচ্ছে জ্ঞানমার্গ জ্ঞানমার্গের ব্যাখ্যা একরকম দ্বিতীয় পথ হল ভক্তিমার্গ ভক্তিমার্গের পথ একরকম আর একটা হচ্ছে বিজ্ঞানমার্গ একেবারে আধুনিক বিজ্ঞান মতে চৈতন্যের ব্যাখ্যা জ্ঞানমার্গে কি বলা হচ্ছে জ্ঞানমার্গে চৈতন্যের শব্দটির অর্থ হল নিজেকে অর্থাৎ আত্মাকে জানা আমরা সকলেই জানি যে গীতায় বলা হয়েছে আত্মানং বৃদ্ধি অর্থাৎ নিজেকে চেনো নিজেকে না চিনলে পৃথিবীকে চেনা যায় না রবীন্দ্রনাথ কি বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে এই যে আত্মাকে চেনা আত্মাকে বিস্তৃত করা বিধৃত করা এবং তার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছনো কারণ আত্মার কোনো লয় নেই আত্মার কোনো ক্ষয় নেই আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মা চিরকাল বেঁচে থাকে কিন্তু সে যৌগিক পদার্থ বা মিশ্র পদার্থ নয় আত্মা হলো একটা পৃথক সত্তা তাই তার সৃষ্টিও নেই লয়ও নেই আমরা দেহ সুখের ঊর্ধ্বে উঠে ইন্দ্রিয় সুখের ঊর্ধ্বে উঠে যে জ্ঞান আহরণ করি সেটাকেই বলবো আত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান আর সেটাই হলো জ্ঞানমার্গের পথ আমরা তখনই চৈতন্য লাভ করব যখন আমরা সেই জ্ঞানমার্গের পথে উত্তরণ করতে পারব সমস্ত দৈহিক এবং ঐহিক সুখকে বিসর্জন দিয়ে আমরা মনে রাখতে হবে যে তখন আমাদের সামনে একটি সত্তা থাকে সেটা হলো আত্মা যা ঈশ্বরেরই একটা রূপ দ্বিতীয় হচ্ছে ভক্তিমার্গ ভক্তিমার্গ হলো মূলত ভক্তদের জন্য ভক্ত কী চায় ভক্ত কখনো ভগবান হতে চায় না ভক্ত সবসময়ই ভক্তি রসে ডুবে থাকতে চায় তাই এটাকে বলা হয় ভক্তি মার্গ। এই ভক্তদের যখন চৈতন্য হয় তারা তখনই সেই চৈতন্য জ্ঞান লাভ করেন যখন তারা ভগবানের বা গুরুর ঈশ্বর লীলা দেখতে পান অবতার লীলা দেখতে পান যখন তাদের গুরু নিজে তার আত্মপ্রকাশ করে ভক্তদের কাছে তার ঐশ্বরিক ক্ষমতা বলে তখন কিন্তু এই শিষ্যরা ভক্তিরসে আপ্লুত হয়ে যায় তারা ভগবানের কাছাকাছি পৌঁছোতে চায় ঠিক কথাই কিন্তু ভগবানকে স্পর্শ তারা করে না কারণ ভগবানকে স্পর্শ করতে পারলে নিজে ভগবানের জায়গায় পৌঁছে যাওয়া যায় চেষ্টা করলে কিন্তু এরা সেটা চান না আধ্যাত্মিক বোধের উন্মোচন হোক ভক্তিমার্গের পথেরা পথের শিষ্যরা ভক্তরা তারা সেটাই যান সুতরাং যে চৈতন্যের কথা রামকৃষ্ণ বলেছেন সেটা কিন্তু ভক্তদের জন্যও বলেছিলেন এই ভক্তিমার্গের পথ ধরে তারা সেই চৈতন্যের পথে উত্তরণ করতে পারে আর আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল বিজ্ঞানমার্গ আজকের যারা সত্যিকারে প্রকৃত বিজ্ঞানী তারা কিন্তু ঈশ্বরের সন্ধান করছেন এই যে আমরা যেটাকে বলি জড়পুঞ্জ আমাদের পৃথিবী আসলে একটি জড়পুঞ্জের দ্বারা গঠিত এখানে কার জীবন আছে কার জীবন নেই এর ব্যাখ্যা নিয়ে অনেক তত্ত্বকথা যেমন ভাবে বলা হয়েছে ঠিক সেই রকমভাবে বিজ্ঞানেও বলা হয়েছে আজকের বিজ্ঞানীরা ঈশ্বরকণার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বড় বড় বই লেখা হচ্ছে বিখ্যাত বইটির নাম করম গড ঈশ্বরকে সন্ধান করে ফিরছেন যে কোথা থেকে এই বিশ্বের তৈরি হলো কোথা থেকে এই মহাবিশ্ব তৈরি হলো তা এই যে বিজ্ঞান আজকের বিজ্ঞানীরা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা বলছেন যে মূল বিজ্ঞানটি রয়েছে চৈতন্য কথাটির পিছনে সেটি হলো কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব মানে হচ্ছে পরিমিতি তত্ত্ব এই কোয়ান্টাম তত্ত্বটা কি বলা হচ্ছে যে ইলেকট্রন প্রত্যেকটি ইলেকট্রন শক্তি সেটা বিকীর্ণ হয়ে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছয় নিরবচ্ছিন্নভাবে স্থূল থেকে সূক্ষ্ম অস্তিত্বের দিকে ধাবমান হয় সেই সেই ঈশ্বর ঈশ্বরকণাগুলি ইলেকট্রনগুলি এবং সেখান থেকেই আমরা কোয়ান্টাম তত্ত্বের নির্যাস আহরণ করে নিই তত্ত্বের লক্ষ্য হল চৈতন্য শক্তির বিকিরণ দর্শন মতে তত্ত্বের অর্থ যেমন পরিমিতি অর্থাৎ সুন্দর সুস্থ সার্থক পরিমিতি সম্পন্ন একটি জীবনই হল সায়েন্স অব লিভিং বা জীবন আচরণ সেখানে চেতন অচেতন স্থূল সূক্ষ্ম সবই একত্বের প্রতি ধাবমান সবাই একই দিকে দৌড়চ্ছে সব কিছু পৃথিবীর সমস্ত কিছু এবং শেষ পর্যন্ত লীন হয়ে যাচ্ছে ঠিক যেভাবে হিমালয় গুঁড়ো হতে 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 বালি কনায় পরিণত হয় তারপর মাটিতে মিশে যায় ঠিক সেইভাবেই প্রতিটি স্থূল জিনিস পৃথিবীর সে পৌঁছে যাচ্ছে আলটিমেটলি কিন্তু বিশ্বের বুকেই এই মাটির বুকেই লীন হয়ে যাচ্ছে এই লীন হয়ে যাওয়াটাই হচ্ছে চৈতন্য লাভ করা এটা হচ্ছে বিজ্ঞানের মত সুতরাং আমরা যে যেভাবে পারবো কখনো জ্ঞানমার্গের পথে কখনো ভক্তিমার্গের পথে কখনও বিজ্ঞানবাদে যে যাতেই বিশ্বাসী হই না কেন আমরা জানি যে চৈতন্যের কথা যা রামকৃষ্ণ বলে গেছেন সেই চৈতন্য কিন্তু স্বাভাবিক চেতনা নয় ঈশ্বর লাভের চেতনা ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেতনা যে ঈশ্বরের মধ্যে দিয়ে জীবের সেবা করা সম্ভব সে কথাই কিন্তু সেদিন রামকৃষ্ণ বলতে চেয়েছেন রামকৃষ্ণ কাউকে অর্থ দিতে চাননি রামকৃষ্ণ কাউকে সমাধি দিতে চাননি রামকৃষ্ণ চেয়েছিলেন যে চৈতন্য লাভ করলে মানুষ সম্পূর্ণ রূপ পায় সেটাই মানুষ পাব আর একটা সামাজিক কাজ করেছিলেন সেদিনকে সেটা খুব ছোট একটা ঘটনা বলি কারণ সময় অনেকটাই চলে গেছে সেটা হচ্ছে যে যখন রামকৃষ্ণের এই বিরাট খরচা হচ্ছে প্রতিদিন ওই কাশীপুর উদ্যানবাটিতে তখন রামচন্দ্র দত্ত গৃহিভক্ত যিনি মূল ব্যয়ভারটা গ্রহণ করতেন তিনি বললেন যে এত খরচ কিন্তু আর করা সম্ভব হচ্ছে না আমাদেরও তো সংসার টংসার দেখতে হয় তো যারা সন্ন্যাসী যে এগারো জন ভক্ত ওখানে থাকতেন বিবেকানন্দ সহ তাদের বললেন যে তোমরা তো তোমাদের আশ্রম থেকে যাতায়াত করতে পারো তাহলে তো খাওয়া খরচটা অনেকটা কমে এটা নিয়ে দুপক্ষের মধ্যে একটা বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় শ্রীরামকৃষ্ণের কাছে যখন কথাটা গেল তখন শ্রীরামকৃষ্ণ নরেনকে বললেন তুই যেখানে যাবি সেখানেই যাব তুই যেমন রাখবি আমি সেখানেই থাকব এই নিয়ে দুপক্ষের মধ্যে একটা বিবাদ তৈরি হয় রামকৃষ্ণ এটা শোনার পরে সেই দিন যে মাটিতে নেমে এসেছিলেন দোতলা থেকে নেমে এসে এই গৃহিভক্তদের মধ্যেই মূলত সময় দিয়েছিলেন তাদের বলেছিলেন চৈতন্য সেইটার কারণ হচ্ছে যে গৃহিভক্তদের বুঝিয়েছিলেন যে তিনি কারোর নন তিনি সবার ওই দিনেই সন্ধ্যেবেলা তিনি দুপক্ষকে ডাকেন দুপক্ষকে ডেকে নানান গল্প কথা বলেন এবং প্রতিটি গল্পকথার নির্যাস ছিল যে কেউ আলাদা নয় সবাই সমান আমার কাছে ঈশ্বরের কাছে কেউ গৃহী নয় কেউ সন্ন্যাসী নয় প্রত্যেকে সমান এবং সেখান থেকেই কিন্তু আলটিমেটলি উদ্ভব হল রামকৃষ্ণ সংঘের যা আজও গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে তার ক্ষমতা নিয়ে তার শক্তি নিয়ে সেই শক্তি সেদিন জন্ম দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আমরা আজ কল্পতরু উৎসবের প্রাক্কালে সেই সমস্ত ঘটনাগুলো স্মরণ করলাম সাধ্যমতো তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলাম আমরা আশা করব মানুষ রামকৃষ্ণের প্রতি সেই শ্রদ্ধা নিয়েই কাশীপুর উদ্যান বাটিতে পা রাখবেন নমস্কার